আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পুর ভরা কাঁকরোল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটি। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 5টা মাঝারি সাইজের কাঁকরোল, এবং এগুলোকে ভালো করে চেঁচে ধুয়ে নিয়েছি এবং এভাবে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবং কাঁকরোলগুলো দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে একটু। সাত থেকে আট মিনিট সেদ্ধ করার পরে একদম রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করে ভেতরের শাঁস বা বীজগুলো বের করে নিচ্ছি। একে একে সব কাঁকরোলের বীজ এভাবে বার করে নিলাম। এরপর এই বীজ বা শাঁসগুলোতে আমি দিয়ে দিলাম এক চামচ কোচানো কাঁচা লঙ্কা এবং দু চামচ মতো কোচানো পেঁয়াজ, হাফ চামচ লবণ এবং এক চামচ দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্সারটা একদম রেডি। এখন এই খোলাগুলোতে মিক্সচারটা পুরে নেব অল্প অল্প করে। দেখুন একদম চেপে চেপে পুরতে হবে, এক এক করে সব পুরগুলো পুরা হয়ে গেছে। এরপর আমি একটা বেটার তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিয়েছি আমি 3 চামচ বেসন, হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবং এই উপকরণগুলি ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি এখন জল। এবং একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে এই বেটারটা যেন খুব বেশি ঘন বা পাতলা না হয়ে যায়। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি রিফাইন অয়েল, আপনারা চাইলে সরিষার তেল কিংবা অলিভ অয়েলে ভাজতে পারেন। এবং কাঁকরোলগুলো বেটারটা ডুবিয়ে এখন ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এখন ওপর সাইডটাও ভেজে নিচ্ছি। এইভাবে আমি দুটো ব্যাচে ভেজে নিয়েছি। এইভাবে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুর ভরা কাঁকরোল একদম রেডি। এটা সত্যি খুবই মজাদার ছিল, আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন।